100% রিমুভ করি গ্যারান্টি সহকারে শুনলে অনেক জায়গায় ট্যাটু আছে ফুল বডি ট্যাটু করা সময় লাগে ইন্টারনাল পার্ট বলতে বুঝলাম মানে ভিতরের দিকে এটা তার ছবি সামনে দেখানো যায় না আমি ট্যাটু নিজেরটা রিমুভ করতে পারি না কিন্তু মানুষেরটা কিভাবে রিমুভ করি যে ডাক্তার এই কাজটা করছে যে কিডনি প্রতিস্থাপন করছে সে কি নিজের কিডনি ফালাই দেওয়ার লাগে টেস্ট করে অভিজ্ঞতা তারপরে করছে নিজেরাই নিজেরা মেশিন ঠিক করতে পারে এগুলো বাজে কথা এটা হলো আরেকটা পরিচয় দিল যে আমি অশিক্ষিত মূর্খ আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমি আবার চলে আসলাম বিডি ট্যাটু রিমুভ সেন্টার এটা হচ্ছে সাইদুর ভাই শপ তো সাইদুর ভাই আপনার কাছে একটা প্রশ্ন আমার অনেক লোকেরা বলে আপনার শরীরে অনেক জায়গায় ট্যাটু আছে ফুল বডি ট্যাটু করা ফুল বডি ট্যাটু করা হ্যাঁ ফুল বডি ট্যাটু আসলে আপনি ট্যাটু রিমুভ করেন মানুষের ট্যাটু রিমুভ করেন তো আপনার ট্যাটু কেন রিমুভ করেন না আমার ট্যাটুগুলো রিমুভ করি না আপনাদের কে বলছো অবশ্যই করতেছি ইন্টারনাল পার্ট আস্তে আস্তে যেহেতু ফুল বডি ট্যাটু করার সময় লাগে ইন্টারনাল পার্ট বলতে বুঝলাম মানে ভিতরের দিকে এটা তার ছবি সামনে দেখানো যায় না স্যার ইনো স্যার হ্যাঁ বিভিন্ন লেজার সেন্টার বিভিন্ন ট্যাটু শপ আমাকে বলে যে আমি ট্যাটু নিজেরটা রিমুভ করতে পারি না কিন্তু মানুষেরটা কিভাবে রিমুভ করি এটা কি হয় নাকি তো এগুলো আসলে বাজে কথাবার্তা এগুলো অশিক্ষিত মূর্খর কথাবার্তা এটা শিক্ষিত লোক এই ধরনের কথা বলতে পারে না তার কারণ আমি আপনাকে বলি মনে করেন আল্লাহ না করুক আপনার কিডনি নষ্ট হয়েছে আপনি একজন ডোনার পাইছেন যে আপনাকে কিডনি দিবে মানে কিডনি প্রতিস্থাপন করার জন্য তো কিডনি প্রতিস্থাপন ইউরোলজি ডিপার্টমেন্টে যে কিডনি প্রতিস্থাপন করতে পারে এরকম ডাক্তার কাছে আপনি যাবেন যে আমার কিডনিটা প্রতিস্থাপন করে দেন এই আমার ডোনার তো এখন আপনারা সুস্থ হলেন আলহামদুলিল্লাহ ভালো এখন যে ডাক্তার এই কাজটা করছে যে কিডনি প্রতিস্থাপন করছে সে কি নিজের কিডনি ফালাই দেওয়ার লাগে টেস্ট করে অভিজ্ঞতা তারপরে করছে তো এক্সাম্পল এমনই যে আমি ট্যাটু রিমুভ করতেছি কি করতেছি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটা আমি প্রশিক্ষণ নিয়ে আসছি সার্ভিস দিচ্ছি আমি কবে রিমুভ করবো না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটার সাথে আপনাদের বিজনেস কোনো ডিল না এরকম মানুষ বলবেই মানুষের বলার দরকার বলে বলতে তো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো বেশ কিছু মেশিন দেখতে পাচ্ছি অনেক মেশিন অজস্র মেশিন আছে তো নতুন তো মেশিন আপডেট অনেক আপডেট মেশিন এটা আমেরিকা থেকে আসছে খুব আপডেট মেশিন আচ্ছা ঠিক আছে এই সকল মেশিন কোন সমস্যা নাই মিডিয়া কভারেজ থেকে শুরু করে অনলাইন ট্রেনিং অফলাইন ট্রেনিং সব অ্যাভেলেবল এই মেশিন আমি কখনোই ঠিক করতে পারি না আমরা কেউই পারি না তার কারণ এইটা R&D ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে এই ধরনের মেশিনগুলো নিয়ে রিসার্চ হয় এর মধ্যে অনুপরমাণু যে ক্ষুদ্র বিজ্ঞানী সে আছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আছে ট্রিপল ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে এটা সমন্বয়ে গঠিত এরকম মেশিনগুলো রিসার্চ করে তারা বের করে আর আমাদের যে এই টেকনোলজিগুলোর সাথে ইন্ট্রোডিউস করে এবং এটা আমাদের ট্রেনিং দেয় সেটা হলো বেসিক্যালি ট্রিপল ইঞ্জিনিয়ার অথবা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার যারা এই রিলেটেড কাজের সাথে জড়িত তো এটা আমরা কখনই রিমুভ করতে পারবো না ঠিক করতে পারবো না সার্ভিস করতে পারবো না কেউ যদি এই ধরনের কথা বলে এগুলো প্রতারণামূলক ভণ্ডামি কথাবার্তা এই মেশিন সিলগালা করা 3 বছরের জন্য এই মেশিন সিল গাড়া করার 3 বছরের জন্য 3 বছরের কোনো সমস্যা হলে তারা সার্ভিস করে দেয় এখানে এসে এরপরে যদি নষ্ট হয় তাহলে আমাকে স্পেয়ার পার্টস কিনে দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে রিপেয়ার করে দিতে হবে এটা আমরা রিপেয়ার করতে পারি না আমরা জাস্ট ট্রেন্ড স্কিন রিলেটেড টুকটাক কাজ করি অল্প স্বল্প তো এগুলো আমাদের পক্ষে রিমুভ ঠিক করা সম্ভব না এগুলো সম্পূর্ণ বাজে তথ্য এবং বাজে কথাবার্তা আচ্ছা ট্যাটু তো রিমুভ করেন আপনি 100% রিমুভ করি গ্যারান্টি সহকারে মানি ব্যাক গ্যারান্টি সহকারে আচ্ছা ঠিক আছে দুটো ট্যাটু রিমুভ করতে হয় আপনার সাথে আসতে হবে আলহামদুলিল্লাহ সবাই আসবেন সবাইকে দাওয়াত দিলাম ঢাকা মালিবাগ মোড় টুইন্টার মার্কেট অথবা শান্তিনগর মোড় টুইন্টার মার্কেট এখানে চলে আসবেন বৃহস্পতিবার বন্ধ থাকে ছাড়া প্রতিদিন খোলা 11:30 থেকে 8টা আর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপে বেশিরভাগ হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে আমি কম থাকি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের একটা সঠিক তথ্য এবং নিউজ এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ